অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ইতিমধ্যে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের জন্য দুপুরের পর থেকে বিজয় শোভাযাত্রা নিয়ে রওনা হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে মণ্ডপে তাই আজ বিদায়ের সুর বিসর্জনের ব্যথা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সন্ধ্যা ছটার মধ্যে শেষ করতে হবে বিসর্জন এদিকে সকাল থেকে শুরু হয়ে শেষ হয়েছে দশমীর বিহিত পূজাও যেন আমাদের খুব দ্রুতই করোনা থেকে সবাইকে মুক্তি দেন জগতের মঙ্গল করুক সকলের ভালো করুক এটাই মানে নিয়ম মেনে যেটুকাই পুজো আমরা করতে পারিছি মার কাছে অঞ্জলি দিতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক সারা পৃথিবীকে তুমি করোনা মুক্ত করে আমরা যেন একটি নূতন সূর্য এই পৃথিবীতে দেখতে পাই দশকে এই মুহূর্তে রাজধানীর কলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব রহমান আর সাকিব বিজয় দশমীর আনুষ্ঠানিকতা কেমন দেখছেন এবং প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে কিনা তানি বিজয় দশমীর কিন্তু আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা সকাল থেকে বিভিন্ন মণ্ডপে দেখেছি আমরা বর্তমানে আছি কলাবাগান মণ্ডপে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রতিমা বিসর্জনের জন্য তারা প্রস্তুত করেছেন এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা ঘাটে নিয়ে যাবে এবং তারা তাদের আনুষ্ঠানিকতা পূরণ করে তারা প্রতিমা বিসর্জন দিবে এছাড়া যদি একটু বিষয় বলে রাখি যে এবছর কিন্তু আনুষ্ঠানিক যেভাবে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় সেভাবে কিন্তু এবছর প্রতিমা তারা নিয়ে যাচ্ছেন না যেভাবে পূজা কমিটি থেকে তাদেরকে বলা হয়েছে শুধুমাত্র যে কয়জন প্রয়োজন তারা যাবেন এবং তাদের আনুষ্ঠানিকতা পূরণ করবেন এবং সিঁদুর খেলার যে বিষয়টি ছিল সেটিও কিন্তু এবছর কিছুটা শিথিল করা হয়েছে শুধুমাত্র পারিবারিক পরিবেশে দুই তিনজন তারা পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা শুধুমাত্র সিঁদুর খেলেছেন তো আমরা এই বিষয়ে একটু জানবো যে আপনারা কীভাবে প্রতিমা বিসর্জন দেবে কী কী কাজ করছে আমরা প্রতিমা বিশ্বের জন্য আমরা ঘাটে নিয়ে যাব ট্রাক নিয়ে ইয়ে ব্যবস্থা করা হয়েছে আর আমাদের কিছু বক্তব্য সাথে যাবে এবং স্বল্প সংখ্যক কোভিড নাইন্টিনের যে সরকারের বিধিমালা মেনেই আমরা প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করছে ধন্যবাদ যেটি শুনছিলেন আসলে যে বছর করোনার কারণে কিন্তু তারা অনেক কিছু বিধি বিধিনিষেধ মেনে তারা পূরণ তাদের কার্যক্রম পালন করছেন এবং তারা আশা করছেন যে আগামী বছর হয়তো এই করোনা থাকবে না এবং তারা দেবীর কাছে এটি প্রার্থনা করেন যে করোনা থেকে তারা মুক্ত পাবে মুক্তি পাবেন এবং সেইভাবেই তারা পরবর্তী বছর আগের বারের মতো করে তারা উদযাপন করতে পারবেন তারই এই ছিল সর্বশ্রেষ্ঠ সাকিব ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ কলাবাগান থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান এবার আমরা চলে যাচ্ছি দুর্গাপূজার খবর জানতে নারায়ণগঞ্জে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান আনোয়ার নারায়ণগঞ্জে কেমন দেখছেন দুর্গাপূজার দশমীর আয়োজন আনুষ্ঠানিকতা এবং সেখানে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কেমন দেখছেন তানি আপনি জানেন যে গত বাইশ বাইশ অক্টোবর জগতের মঙ্গল কামনায় দোলায় চড়ে এই ধরনীতি আসেন মা দুর্গা আজ দশমীর দিন তিনি ফিরে যাবেন স্বামী কৈলাসের সান্নিধ্যে তো এই দুর্গাপূজার দশমীর দিনে ভক্তরা কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি শীতলক্ষা নদীর পারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এখানে ব্যবস্থা করেছে আপনি দেখে দেখতে পাচ্ছেন যে একটি মঞ্চ এখানে সাজানো হয়েছে তবে বারোটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা কোনো প্রতিমা বিসর্জন করতে দেখিনি যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকে প্রস্তুতি রেখেছেন ফায়ার সার্ভিস পানি বিভিন্ন সংস্থা এখানে এসে উপস্থিত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসেছেন তবে এখন পর্যন্ত পূজা মণ্ডপের যে গাড়িগুলা প্রতিমা বহনকারী যে গাড়ি সেগুলি চোখে পড়ে নেয় ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো এই পূজা মণ্ডপ বা এই গাড়ি এই ঘাটে আসবেন আবার এদিকে ভক্তরা কিন্তু এই দেবী মায়ের মা দেবীর বিদায়ের সুর কিন্তু করুণ সুরে বাঁচছে তারা আশা করছেন যে মা দেবী সবসময় আছে আসেন এই পৃথিবীর ও সুরকে বধ করতে ঠিক আগামী বছরও এভাবে একইভাবে আসবেন তো এই ছিল সর্বশেষ তানি আনোয়ার ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে দশমী পূজার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হাসান